নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/9/2021 শিক্ষক মহাশয়দের টিকাকরণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি কোভিড সিচুয়েশানে শিক্ষক মহাশয়দের স্কুল কলেজ খুলতে গেলে শিক্ষক মহাশয়দের বা শিক্ষাকর্মীদের টিকার ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে রাজ্য শিক্ষক শিক্ষিকাদের টিকার ব্যবস্থা করছে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকারা নয়, তাদের ফ্যামিলি, তাদের পরিবারেরও যাতে টিকা পায় তার নিশ্চিত করার জন্য তোড়জোড় করছে রাজ্য। তখন দেখে নিন শিক্ষক মহাশয়দের টিকাকরণ নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। এবং পুজোর পরে স্কুল খোলা নিয়ে মানে রাজ্য অনেকটাই তৎপর, তার জন্য এই টিকাকরণের ব্যবস্থা করতে চলেছে। স্কুল খোলার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও টিকাকরণ শুরু করেছে সরকার। এই জন্য বিভিন্ন জেলার জেলাশাসকরা DIদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন এবং জানানো হয়েছে এই ধরনের ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হবে এবং এর জন্য দেওয়া হচ্ছে একটি গুগল ফর্মও, তা পূরণ করে তথ্য আপডেট করে তা অ্যাপ্রুভ করে পাঠানো হবে DIরা এবং তার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এবং সরকারি সাহায্যপ্রাপ্ত, সরকারি পোষিত, সরকারি বেসরকারি সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী ও তাদের পরিবাররা এই আওতায় আসবেন। এবং খুব নির্দিষ্ট করে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষাকর্মী এবং তাদের পরিবার টিকাকরণ ব্যবস্থা করতে হবে তাদের বাড়ির কাছাকাছি কেন্দ্রে। যারা কর্মক্ষেত্রের কাছে কোনো টিকাদান কেন্দ্রে যেতে চান তারা সেই সুবিধাও পাবেন। এই বিকল্প থাকার ফলে দূরবর্তী জেলায় চাকরি করা শিক্ষক ও তাদের পরিবারকে ভোগান্তি পোহাতে হবে না। এর জন্য BDO, SDO অফিস, পুরসভা, পুর কর্পোরেশন কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা নেবে। তারা কুপন বিলির দায়িত্ব থাকবে এবং সেই কুপন ও ID কার্ড নিয়ে টিকা প্রদান কেন্দ্রে যেতে হবে শিক্ষক শিক্ষাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের। রাজ্য সরকারের হিসাব বলছে যে সব মিলিয়ে শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা 500 শিক্ষক মিলিয়ে 4,59,440 জন এবং সেপ্টেম্বরের মাঝামাঝি সময় টিকাকরণ দুটো ডোজই নিয়ে ফেলেছেন 3,67,974 জন। শুধুমাত্র একটি ডোজ নিয়েছেন 60,386 জন। আরও অনেক কোনো ডোজ নিয়েছেন, মানে আরও কোনো ডোজই নিয়েছেন হচ্ছে 31,080 জন। অর্থাৎ রাজ্য জুড়ে 90,000-এর বেশি শিক্ষক শিক্ষাকর্মীদের এখনও টিকা নিতে হবে। এর সঙ্গে থাকবেন তাদের পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই সংখ্যাটি দাঁড়াতে পারে 2,00,000। তাদের টিকাকরণ যাতে দ্রুত সম্ভব সেরে ফেলা হয় এই এখন চ্যালেঞ্জ সরকারের কাছে। এদের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াদের টিকাকরণ শুরু হয়ে যাচ্ছে, আজ বুধবার থেকে শুরু হয়ে গেছে অলরেডি। আর 1 অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে স্কুলের পড়াদের আধার কার্ড তৈরির পাইলট প্রকল্প এবং 18 বছরের কম বয়সীদের টিকাকরণ ছাড়লেই তা যাতে কার্যকর করে ফেলা যায় তা সরকারের এই পরিকল্পনা। তাহলে শিক্ষক মহাশয়দের শুধু নয়, শিক্ষক মহাশয়দের পরিবারদেরও কিন্তু টিকাকরণের ব্যবস্থা করবে স্কুল পরিদর্শক বা DIরা বা সরকার। তো এ সংক্রান্ত আপডেট পেলে বা গুগল ফর্মসটা পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।